হ্যালো বন্ধুরা, আজ আমি যাচ্ছি চাকদা। আর এই দেখো, যাওয়ার পথে আবার ফুলের দর্শন পেয়ে গেছি। এগুলো হচ্ছে অ্যালামুন্ডা ফুল। এই সাইডেও দেখছি দুখানা ফুল, দারুণ সুন্দর, দেখেই তো আমার ছিঁড়তে মন চাইছে। আর এখানে দারুণ দারুণ ফুল আছে। এই এটা হচ্ছে গঙ্গার পার। এখানে জানি না কি মনে করে এরা ফুল গাছগুলো লাগিয়েছে, কিন্তু আমার তো দেখে খুবই ভালো লাগছে। তাই যতক্ষণ একটা ফুল তুলে কানে না গুঁজতে পারছি, আমার শান্তি নেই, তাই একটা ফুল টুক করে তুলে নিলাম। তারপর যতক্ষণ ট্রলার না আসছে, ততক্ষণ গঙ্গাটাকে উপভোগ করতে একটু নিচে নেমে এলাম। আরে, নিচে নেমে তো দেখছি এদের সবাইকে আমি চিনি। তারপরে একসাথে খানিকক্ষণ গল্প করতে করতে সময় কাটালাম আর গঙ্গাটাকে উপভোগ করলাম। আর গঙ্গায় জানো তো আমার নিজে পড়ে যাওয়ার ভয় লাগে না, আমার ফোন পড়ে যাওয়ার ভয় লাগে সব সময়। তারপরে ট্রলার আসতেই ট্রলারে উঠে পড়লাম, আর এইখানে ট্রলারে উঠেই গঙ্গাটাকে আবার ভালোভাবে উপভোগ করতে লাগলাম। গঙ্গা আমার খুব প্রিয়, ভীষণ প্রিয়, মানে ভীষণই প্রিয়। কিন্তু আমি যেহেতু একটু কাজে যাচ্ছিলাম, সেই কারণে আমার পার হবার একটা তাড়া ছিল। আর এদিকে আমি কানে ফুল গোজার একটা বৃথা চেষ্টা চালালাম, কিন্তু শেষমেশ আমি সেই ব্যর্থই হলাম, কারণে আমার চশমার কারণে কানে ফুলটা কিছুতেই থাকছিল না। তারপর আর কি, আবার সেই গঙ্গাটাকে উপভোগ করতে করতে গঙ্গা পার হয়ে গেলাম আমরা। আর দেখো চারদিকটা কত সুন্দর, কত স্নিগ্ধ, কত ভালো লাগার। আমি জানি না তোমাদের আর কার কার এই গঙ্গা ভালো লাগে, আমার ভীষণই ভালো লাগে। মানে সেই আদিক্ষেতার মতন করি আমি গঙ্গা দেখলে, এতটাই আমার ভালো লাগে। আমি জানি না কেন, বাট আমার ভালো লাগে। তারপর আর কি, কাজের কারণে আমি আর ভিডিওটা বানাতে পারিনি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু ফেরার পথে মনে পড়লো আমি তো ভিডিও বানাচ্ছিলাম। আর এই দেখো, ফেরার পথে আমার খিদে পেয়ে গেছিলো বলে আমি বিস্কুট চামানো শুরু করে দিয়েছিলাম। বাড়ি ফিরেই আগে খাওয়া দাওয়া সারলাম, তারপর ভাইয়ের সাথে খুনসুটি শুরু, ভাইয়ের আদর খাওয়া শুরু। দেখো, ও আদরের চোটে আমায় মেরেই ফেলবে এমন ভাব, জোর জবরদস্তি করে ও আদর করবে, রোজেরই একই ঘটনা। আর এই দেখো, এখানে আমায় ফেলেই দিল আদর করে। তারপরে রাতের বেলা আমার মাথায় একটু তেল দিয়ে দিল, মাথা আঁচড়ে দিল। দেখো, 4 বছরের ছেলে, বাচ্চা ছেলে, 4 বছরের বাচ্চা ছেলে মাথায় তেল দিয়ে দিচ্ছে, আবার চুলও আঁচড়ে দেবে। খুব পছন্দ করে এইসব করতে, নিজে নিজেই বলবে আমি মাথায় তেল দিয়ে দিই, আমি মাথা আঁচড়ে দিই, চুল বেঁধে দিই। যদিও এর কারণবশত চুলে জট পাকিয়ে যায়, অতিরিক্ত পরিমাণে চুল ছেড়ে, কিন্তু কিছু করার নেই, ওনার শখ, উনি করতে পছন্দ করেন, তাই দেওয়া হয় আর কি। তোমরাও যদি কেউ আমার ভাইয়ের হাত থেকে মাথায় তেল দিতে চাও, মাথা আঁচড়াতে চাও, অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তার জন্য বেশি কিচ্ছু না, 500 টাকা করে লাগবে। দেখো, আমাদের বিউটিশিয়ান আমার বোনের সাথে গল্প করতে করতে আমার মাথা আঁচড়াচ্ছে আর আমার চুল ছিঁড়ছে, তেমন কিচ্ছু না। ওই 2-1টা চুল পড়বে, তা কী হয়েছে, কোনো ব্যাপার না। তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো, তোমাদেরও একদম যত্ন সহকারে মাথায় তেল দিয়ে দেবে, মাথা আঁচড়ে দেবে, 500 টাকা করে লাগবে পার হেড। আবার আমার ব্যথা লেগেছে বলেছি বলে আবার অল্প অল্প চুল নিয়ে আঁচড়ে দিচ্ছে। আবার ওনার মনে হয়েছে মাথায় তেল কম হয়ে গেছে, সেই কারণে আবার একটুখানি তেল নিয়ে আবার মাথায় দিচ্ছে। এরকম খানিক্ষণ চলার পর আমি বললাম ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তারপর গুড নাইট বলে ঘুমিয়ে পড়লাম।